সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়ক সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ। শুরুতে আঙুলের চোট, মাঝে নির্বাচনী ব্যস্ততা আর সবশেষ চোখের সমস্যায় নিজেকে ফিরে পাওয়ার লড়াই সাকিবের। এ নিয়ে সাকিব নিজে যেমন অনিশ্চয়তায়, তেমনি জাতীয় দল ম্যানেজমেন্টও। অথচ টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র চার মাস, তার আগে আরও একবার অধিনায়ক নির্বাচন নিয়ে সংকটে বিসিবি। তবে এ নিয়ে অপেক্ষা দীর্ঘায়িত করতে চায় না বোর্ড, দু সপ্তাহের মধ্যে মিলবে সাকিব সমস্যার সমাধান। মেডিকেল ডিপার্টমেন্ট যেটা সাজেস্ট করবে এভাবে আমাদের আগাতে হবে, তো আগামী দু সপ্তাহের মধ্যে একটা আপডেট আমরা পাবো, দেন আমরা শ্রীলঙ্কা সিরিজের জন্য দল গঠন করার সময় সিদ্ধান্তটা নেওয়া হবে। শুধু অধিনায়ক নিয়ে নয়, অনিশ্চয়তা আছে নির্বাচক প্যানেল নিয়েও। গেল ডিসেম্বরে নান্নু বাসারদের মেয়াদ শেষ হলেও তারাও আছেন ভারপ্রাপ্তের ভূমিকায়। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কাজ শুরু করলেও অস্বস্তি খোদ নির্বাচক প্যানেলেই। ক্যাপ্টেন সিলেকশনটা টোটালি বোর্ড সিলেক্ট করে, এটাতে ন্যাশনাল সিলেকশন প্যানেলের কোনো কিছুই থাকে না, তো সুতরাং এটা বোর্ডের ডিসিশন এবং বোর্ড যথাসময়ে সঠিক সিদ্ধান্তই নেবে। মাহমুদুল্লাহ রিয়াদকে অটো চয়েস বলে নিজের মত দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস, কিন্তু এ নিয়ে ভিন্ন মত প্রধান নির্বাচকের। মানে জালাল ভাইয়ের এটা তো ওনার পার্সোনাল, ওভাবে তো আমি আপডেট দিতে পারবো না, বিকজ আমাদের সিলেকশন প্যানেল আমরা বসবো, আমাদের নিজস্ব সবার মতামত আছে, টিম ম্যানেজমেন্টের সাজেশন আছে, সব কিছু নিয়ে আমরা তখন দলটা রেডি করি, তো এর আগে আগাম মন্তব্য করাটা ঠিক না। বিপিএলে এখন পর্যন্ত দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্স তুষ্ট করতে পারেনি মিনহাজুল আবেদিন নান্নুকে, তবে বাকি তিন পর্বে ঘুরে দাঁড়াবে তারা, এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচকের। বাট যেটা এক্সপেকটেশন ছিল ঠিক ওইভাবে কিন্তু আমরা আউটস্ট্যান্ডিং কোনো কিছু দেখছি না, তারপরে সামনে যে ম্যাচগুলি আছে আশা করছি নিজেদেরকে মেরে ধরবে যারা অফ ফর্মে আছে। মুজাব্বিন তারেক, জমুনা স্পোর্টস, সিলেট।